যুগটাই এখন ঝকঝকে আর চকচকের, গল্প বলা বা গল্প দেখানোয় ফেসবুক কিংবা ইউটিউবের চাহিদাও তাই। কৃত্রিম বুদ্ধিমত্তা কি আর খবর রাখে, কখনো কখনো ঘোলাটে কোনো ছবিতে লুকিয়ে থাকতে পারে এখনো আবিষ্কার না হওয়া অকল্পনীয় পিক্সেল সমান মুগ্ধতা। ধর্ম যার যার, সব ধর্মই আহ্বান করা হয়েছে কল্যাণের পথে। সাদিউ মানে যিনি ইসলাম ধর্মের অনুসারী, তার ধর্মে তো বলা হয়েছে এক অনুপরিমাণ সরিষার একটা দানা সমান অহংকার কারো যদি থেকে থাকে সে প্রবেশ করতে পারবে না স্বর্গে। যদিও সেই সাবধানের বাস্তবায়ন বাস্তবে এখন সম্ভবত বিরল। দুষ্প্রাপ্যের সীমানায় বিশ্বের অন্যতম সেরা শীর্ষ ধনী ফুটবলারদের একজন বছর দুয়েক আগে মসজিদে টয়লেট পরিষ্কার করতে দেখা গেছে সেই সাদিও মানেকে। ধর্মমত নির্বিশেষে এই ঘোলা ছবিগুলোর অন্তর্নিহিত যে কাউকে ভাবাবে। والليل دجى من وافراته সাদিও মানের যে অসাধারণ গল্প তার প্রথম পাতা জন্মস্থান আফ্রিকা দেশ সেনেগালে। রাজধানী ডাকারের চাইতে 402 কিলোমিটার দূরে বেম্বালি নামে প্রত্যন্ত এক গ্রামে। বাবা ছিলেন স্থানীয় মসজিদের ইমাম, এখানেই থাকতেন সাদিও মানে। ইটের দালানের আড়ালে এক দশক আগে বেম্বালির এই সমস্ত ঘর ছিল কুঁড়ে ঘর। এরকম জায়গায় আফ্রিকান বাড়ন্ত পরিবারে যে কোনো সন্তানের অন্তিম গন্তব্য কৃষিকাজ নয়তো পশু চড়ানো, বড়জোর একটু আধটু গঁত বাঁধা পড়াশোনা। জাপান কোরিয়ায় 2002 বিশ্বকাপে আগের আসরের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারানো সেনেগাল শেষ অবধি খেলেছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। সেই চমকে দেওয়া সেনেগাল ছোট্ট মানের মনে ফুটবলার হওয়ার স্বপ্ন বড় করেছিল। তিন বেলা খাবার জোটে না যাদের, পরিবার সায় দেয়নি মানের চাওয়াতে। সামান্য পেট ব্যথায় গ্রামে কিংবা আশপাশে কোথাও হাসপাতাল ছিল না। মাত্র 7 বছর বয়সে বাবাকে হারায় বেম্বালির ছেলে। বাবার মৃত্যুর পর পরিস্থিতি হয়ে পড়ে আরও কঠিন। ফুটবলার হওয়ার স্বপ্ন তাড়া করে বেড়ানোর রোমাঞ্চে কোনোভাবে মাকে রাজি করাতে না পেরে 15 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যায় সাদিও। গতি, ক্ষিপ্রতা, দুই পায়ে সমান, গোল করার সামর্থ্য, সব মিলিয়ে একজন কাঙ্ক্ষিত উইঙ্গার হতে যা যা প্রয়োজন তার সবই ছিল। 19 বছর নাগাদ অসম্ভব প্রতিভাবান মানের ঠিকানা হয়েছিল তার প্রথম পেশাদার ফুটবল ক্লাব মেৎজে। ফোন করে যখন মাকে বলেছিলেন, মা আমি এখন ফ্রান্সে, বেম্বালির কুড়ি ঘরে বড় করেছেন যে ছেলেকে সে কি করে ফরাসি তল্লাটে যেতে পারে, ও সেনেগালি কোথাও আছে। মজার ব্যাপার, ফ্রান্সের গল্পটা প্রথমে বিশ্বাসই করেননি। 1 বছর বাদে যখন টিভিতে দেখতে পেলেন ছেলেকে, তারপরই কেবল বুঝতে পেরেছিলেন এই ছেলে অনেক বড় হয়ে গেছে। ফুটবলার হিসেবে বড় সাদিও মানে হবেই। ফ্রান্স থেকে জার্মানি ক্লাব সালসবার্গ, এরপর ইংল্যান্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনে, আর সবশেষ ইউল নেভার ওয়াক অ্যালোন যে ক্লাবের স্লোগান সেই লিভারপুলে, তার অসাধারণ পথচলাকে নিয়ে গেছে পরবর্তী পর্যায়ে। অলরেডদের সবটা লালের মতো বর্ণিল অধ্যায়। চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ সব কিছুই জিতেছেন। সামান্য প্রাচুর্য পেলেই তো পরিচিত কতজনের চেহারা বদলে যেতে দেখা যায় আমাদের আশেপাশে প্রতিনিয়ত। অথচ সাদিও মানে অন্তপুরে এখনো ধারণ করেন বেম্বালির কুড়িঘরের সেই সাধারণ সত্তা। গর্ব করে বলেন, আমি বেম্বালির সন্তান, সুযোগ পেলেই ছুটে যান। তার ইমাম বাবা মারা গিয়েছিল সামান্য পেটের ব্যথায় চিকিৎসার অভাবে। এরকম অভিজ্ঞতা তার মতো আর যাতে কোনো সন্তানের না হয় তাই নিজের গ্রামে তৈরি করে দিয়েছেন হাসপাতাল। প্রত্যন্ত বেম্বালিতে ছেলে মেয়েদের জন্য আধুনিক সুযোগ সুবিধা আছে, গড়ে তুলেছেন এমন স্কুল, বানিয়ে দিয়েছেন স্টেডিয়ামও। আগামীর সাদিও মানে হতে যেন তার মতো কাঠখোর পোড়াতে না হয়। কথিত আছে, বিখ্যাত ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের সাংবাদিকরা যখন জানার চেষ্টা করেছেন কিভাবে তিনি তার আয়ের সিংহভাগ জনসেবায় ব্যয় করছেন, সাদিও মানে অনুরোধ করেছিলেন তারা এই সমস্ত খবর যাতে না ছাপে। মানব সেবার কাজটা তিনি আসলে গোপনেই করতে পছন্দ করেন।
Holly, give him your ball. চ্যারিটি কাজ তো বিশ্বজুড়ে অনেক ফুটবলারই করে, তবে স্বপ্নের মতো একটা জীবন যেখানে শুধুমাত্র তার সাপ্তাহিক বেতনটাই 12 কোটি টাকা। সে লোকটার হাতে কি করে শোভা পায় একটা ভাঙা আইফোন? কেন তিনি নতুন একটা আইফোন বা নিজের পক্ষে অন্য কোনো ব্র্যান্ডের কিছু একটা কিনছেন না? একবার এরকম জানতে চাওতে সাদিও মানে বলেছিলেন, কিনতে পারি, আসলে কিনতে পারি অনেক কিছুই, 10টা ফেরারি, 20টা হীরার ঘড়ি বা 2টো প্লেন চাইলেই কিনতে পারি, কিন্তু কেন কিনতে চাইবো আমি? এই জিনিস আমার কি কাজে লাগবে পৃথিবীরই বা কোন কাজে আসবে? আমার আসলে আলিশান ঘরেরও দরকার নেই, আমাকে ওসব টানে না। এর চেয়ে জীবনে যা পেয়েছি তার কিছুটা অন্যদের দিতে পারলেই আমি বরং খুঁজে পাই পরম তৃপ্তি। বড় হওয়ার অদৃশ্য আবেদনপত্র হয়তো অজস্র জমা আছে, শিখর ছোঁয়ার মাতাল করে দেওয়া স্বপ্নে শেখরকে বাকি সবকিছুকে ছোট মনে হচ্ছে না তো? ভাগ্যিস সাদিও মানেরা আছেন। সাদিও মানেরা যতদিন আছে কিছুক্ষণ থমকে দেয়, সম্ভবত জানান দেয় সত্যিকারের বড় হওয়ার মানে। সত্যিকারের বড় হতে হলে আসলে কতটা ছোটও হতে হয়।